দিনের বেলায় সব ঠিকঠাক, সবাই যার যার মতো কর্মব্যস্ত, কিন্তু রাত নামলেই চারপাশের পরিবেশটা যখন শুনশান নীরব হয়ে ওঠে, ঠিক তখনই আড়ালে থেকে বেরিয়ে আসে সুন্দরী এক ভূত। তার রূপের কাছে যে কোনো পুরুষকেই নত হতে হবে, কিন্তু সেই সুন্দরী ভূত যত্রতত্র ঘুরে বেড়ায়, হানা দেয় মানুষের বাড়ি ঘরে। ভারতের তেলেঙ্গানার নির্মল জেলার কাশিগুড়া গ্রামে সুন্দরী ভূতের ভয়ে পুরুষদের এখন ঘুম হারাম। এলাকাবাসীর ধারণা সেই ভূতে ঘোর পুরুষ বিদ্বেষী, বেছে বেছে সে গ্রামে পুরুষদের টার্গেট করেছে। গ্রামটিতে মোট 60টি পরিবার বসবাস, পাথর ভেঙে তাদের রুটি রুজি চলে, কিন্তু সুন্দরী ভূতের ভয়ে গ্রামটি এখন পুরুষশূন্য হয়ে উঠেছে। তবে সেই ভূতের হানাদারিতে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে শোনা যায়নি। ভূতের ভয়ে পুরোপুরি না কাটলে অনেক পুরুষ গ্রামে ফিরতে চাচ্ছেন না।